2019 পর ফের 2022 প্রায় আড়াই বছর পর আরও একটা বিভীষিকাময় রাত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের ফাটল দেখা দিল বউবাজারের দুর্গা পিটুরি লেনের একাধিক বাড়িতে ফের সেই চোখে জল আতঙ্ক উৎকণ্ঠা উদ্বেগ সঙ্গী করে ফের বাড়ি ছাড়া ফাটল মাপার জন্য আড়াই বছর আগে লাগানো ক্র্যাক মিটার ও টিল্ট মিটার এখনো লাগানো রয়েছে বহু বাড়িতে তারপরও আড়াই বছর আগে এই সব বাড়ির যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার সেই সব জায়গাতেও ফাটল দেখা দিয়েছে একই সঙ্গে নতুন জায়গাতেও ফাটল ধরেছে দেওয়াল থেকে ছাদ এমনকি বাড়ির ভিতেও ফাটল এ দেখতেই পাচ্ছেন যে এখানে মেট্রোর যে কাজ সেই মেট্রোর কাজ কিন্তু এখানে চলছে এই বাড়িগুলোতে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে ফাটল ধরেছে বাড়িগুলোতে কিন্তু পুরো ফাটল এরকমভাবে উঠে গিয়েছে ফাটল সারানো হয়েছিল অর্থাৎ সিমেন্টের দাগ রয়েছে মানে এই ফাটলগুলো সারানো হয়েছিল কিন্তু তার উপর দিয়ে নতুন করে ফাটল ধরেছে অর্থাৎ সিমেন্টের প্রলেপ রয়েছে তার উপর দিয়ে ফাটল ধরেছে আমরা দেখতে পাচ্ছি একদম নিচ থেকে এই ফাটলটা উঠেছে একদম নিচ থেকে এই ফাটলটা উঠে গিয়েছে বাড়ির একটা অংশ জুড়ে আমি প্রথম ওদেরকে জানাই আমার বাড়িটাই ফেটেছিল আমার ওয়াইফ ছিল একা ঘরে তা একা ঘরে থাকাকালে কি হয়েছে আমাকে ফোন করলাম আমি সঙ্গে সঙ্গে কাজ থেকে এলাম এসে দেখলাম যে ফেটেছে মেট্রোকে ফোন করলাম স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরেই এলাকায় কম্পন অনুভূত হচ্ছিল বুধবার তা অনেকটাই বেড়ে যায় এরপরই একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে কালকে সকালবেলা থেকেই আস্তে আস্তে সরু 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 দাগ যাচ্ছিল সাপের মতো সেটা ঠিক আছে কিন্তু তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারটের পর থেকেই ওটা জায়গাটা বেশ ফুলে যায় মানে বেড়ে যায় বেড়ে গিয়ে দেয়ালে ফাটল ধরে সেগুলো মানে থাকার অযোগ্য কোন উপর থেকে ইট পড়ছে ঢুকলে দেখবেন অনেক ইট পড়ে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোর কাজ চলছে এবং মেট্রো কর্তৃপক্ষ এখানে কাজ করছেন তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যেটা জানা যাচ্ছে যে তাদের কাজ হচ্ছে এখানে এবং এই যে মেট্রোর কাজ হচ্ছে তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িগুলি রয়েছে এবং সেই বাড়িগুলিতে কিন্তু ফাটল ধরেছে যেহেতু এটা পুরনো সেই ভিত দেওয়া বাড়ি যখনই সয়েল নিচে কিছুটা ডিস্টার্ব হয়ে যায় তখনই ভিতটা বসে যায় এই ক্ষেত্রেও তাই হচ্ছে সয়েলটা সেটেলড হচ্ছে না এটা ভেতরের আর্থের ভেতরে আড়াই বছর তিন বছর বাদেও সেটেলমেন্টের জন্য হতে পারে আর ভেতরে একটা জল থাকে তো সেই জলটা কোনো কারণে বেরিয়ে মেট্রো টানেলের জন্য বেরিয়ে গেছে সেই জন্য মাটিটা বসে যাচ্ছে এদিন সকালে এলাকায় আসেন কেএমআরসিএল এর ঠিকাদার সংস্থার আধিকারিকরাও অর্ণব মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য সন্দীপ সরকার রিপোর্ট এবিপি আনন্দ शहर अंग्रेजी लगे हैं वो बहुत दूर है प्रोफेसर साहब को पता होगा हो ये छोटा वाला ग्लोब लगता है और पता नहीं
मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। कम हियर। क्यूरियोसिटी। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।